নমস্কার, কেমন আছেন সকলে? আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আপনাদের আমি আগের একটি ব্লগে জানিয়েছিলাম যে আমার হাজবেন্ডের কাজের সূত্রে আমরা এখন জয়পুর নিবাসী। তো আমরা যখনই সময় পাই বেরিয়ে পড়ি এই শহরের অলিতে গলিতে, সেরকমভাবেই আজ ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছি নাহারগাঁড়ের পথে। এই নাহারগাঁড় কথার অর্থ হলো বাঘেদের থাকার ঘর। ইন্ডিয়ার সমস্ত বড় প্যালেসের মধ্যে একটি হলো এই নাহারগাঁড় প্যালেস। এই ফোর্টটিতে প্রবেশ করার মুখেই আপনারা একটা বড় কুয়ো দেখতে পাবেন। এই কুয়োটা প্রাচীন রীতিনীতি এবং নিয়ম মেনেই বানানো হয়েছে। এই ফোর্টটির প্রাচীন নাম হলো সুদর্শনগড়। কেউ কেউ মনে করেন যে রাজা নাহার সিং এর নাম অনুযায়ী পরে এই প্যালেসের নাম বদলে নাহারগাঁড় করা হয়। এই ফোর্টের এন্ট্রি ফি সাধারণ লোকের কাছ থেকে 50 টাকা করে নেওয়া হয় এবং বিদেশি পর্যটকদের জন্য নেওয়া হয় 200 টাকা করে। আর বছরের কিছু কিছু সময় এই ফোর্টটা ফ্রিতেই আপনি ঘুরতে পারবেন। 1734 খ্রিস্টাব্দে রাজা জয়সিং দ্বিতীয় তার 9 জন রানীকে শত্রুর আক্রমণ থেকে বাঁচানোর জন্যই এই রাজমহলটি বেসিক্যালি তৈরি করেন। তবে অবাক করা বিষয় হলো এই প্যালেসে কোনো দিন কোনো যুদ্ধই হয়নি। তবে এই প্যালেসের ভেতরে 9টি রানীর 9টি আলাদা আলাদা রুম আছে, যে রুমগুলি সেম দেখতে, এবং এই 9টি কক্ষ একটি গুপ্ত রাস্তা দ্বারা যুক্ত, যেটা কেবলমাত্র রাজার ব্যবহারের জন্যই বানানো হয়েছিল। বাস্তবে জয়পুর হলো পর্যটনের গয়না, তবে নাহারগাঁড় থেকে পিঙ্ক সিটি জয়পুরের কিছু অপূর্ব সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে। এখানকার স্থানীয় লোকেরা রাজার মৃত্যুর পর এই জায়গাটিকে ভুতুড়ে এলাকা বলে থাকেন। কিছু কিছু লোক এখানে এসে অপ্রত্যাশিত কিছু ঘটনা নোটিস করেন। তার মধ্যে হলো হঠাৎই খুব জোরে ঝোড়ো হাওয়া বইতে থাকে, আবার হঠাৎই জানলার কাঁচ ভেঙে পড়তে দেখা যায়। কখনো কখনো তো এখানে এসে খুব আপনার ঠান্ডা লাগবে, আবার কখনো কখনো খুব গরম লাগবে। বলা হয় যে এই মহলের পুনর্স্থাপক রাজা রহস্যময়ীভাবে তার রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। জয়পুর যেমন তার ঐতিহাসিক ফোর্টের জন্য বিখ্যাত, ঠিক তেমনি তার এই বিশাল বিস্তৃত পাঁচিলের জন্য প্রসিদ্ধ। এই বড় প্রাচীর জয়গড় ও নাহারগড়কে একসঙ্গে যুক্ত করে। এই প্যালেসে কিছু বিখ্যাত হিন্দি মুভির সিন শ্যুট করা হয়, যেমন রং দে বাসন্তী, যোধা আকবর আর শুদ্ধ দেশি রোম্যান্স। ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর যদি কিছু জানার হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানান। আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।